সালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আমি আপনাদেরকে আজকে যে স্ক্রিনটা দেখাচ্ছি তাতে একটা পোস্ট নিয়ে আমাদের বাংলাদেশের কিছু ডক্টরদের বিষয়ে কিছু কথা রয়েছে। সো আপনারা সকলে আশা করি চিনে থাকবেন যে ডক্টর জাহাঙ্গীর কবির স্যার। সো উনি অনেক ভালো মানুষ আমার মতে। আমি ওনার অনেক ভিডিও দেখেছি এবং ওনার সবগুলো কথাই সাইন্টিফিক। আর তবে আরও একটু বিষয়টা যদি আমি ক্লিয়ার করে ফেলি কেন আজকের ভিডিওটি। সো আমি প্রথমে দেখাবো, আমি আছি বর্তমানে সাইবার একাত্তর উইওয়ার্ক প্রোটেক্ট বাংলাদেশ যে পেজ আছে ফেসবুক, সেই পেজে আছি। সো এখানে একটা পোস্ট করেছেন ওনারা 2 ঘন্টা আগে, বর্তমানে হচ্ছে 6:17, অর্থাৎ পোস্টটা হচ্ছে ডক্টর জাহাঙ্গীর কবির অপচিকিৎসা করেছেন 7 দিনের মধ্যে, এসব অবৈজ্ঞানিক ভিডিও কন্টেন্ট অনলাইন থেকে না সরালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা, FDSR। সো ওনারা যে নোটিশটা পাঠিয়েছেন সেটা একটু দেখে নেওয়া উচিত কেন উনি সে করেছেন। সো ওকে, সো আমি এখানে এখানে যতটুকু পড়ছি যে ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। ওকে, সো এগুলো আপনারা পড়ে নেবেন, আমি এগুলো দিয়ে দেবো কমেন্টসে। সো এখানে ব্লগস, ওকে, এগুলা ডক্টর বিষয়ে ডক্টর জাহাঙ্গীর কবির, আপনার সাম্প্রতিক সময় কর্মকাণ্ড আমাদের দৃষ্টিগোচর হওয়াতে আপনাকে এই পত্র লিখতে হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন চিকিৎসক হিসাবে আমাদের যেমন নানা রকম বিশেষ অধিকার রয়েছে তেমনই দায়িত্ব রয়েছে। FDSR মনে করে কোনো চিকিৎসকের দায়িত্ব জ্ঞানহীন কাজ করা ও অসত্য বলার অধিকার নাই এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। আপনি জীবন দ্বারা পরিবর্তন এর মাধ্যমে নানা রকম ক্রনিক না ক্রমিক রোগের চিকিৎসা করছেন বলে দাবি করেন। এজন্য অনলাইন অফলাইন মানুষ সুস্থ জীবন গড়ে তোলার জন্য লাইফস্টাইল ও জীবন দ্বারা পরিবর্তনের পরামর্শ দিচ্ছেন। এসবই আপাতত দৃষ্টিতে চমৎকার কাজ, কিন্তু আপনার মনে রাখতে হবে যে আপনার পরামর্শ হতে হবে তত্ত্ব উপাত্ত সমস্যা উপাত্ত দিয়ে সমর্থিত এবং বিজ্ঞান ভিত্তিক। শুধু তাই নয়, এই সকল পরামর্শ যাতে কারো ক্ষতির কারণ না হয় সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি কিটো ডায়েটের পরামর্শ দিচ্ছেন, বিভিন্ন চিকিৎসকদের দেওয়া প্রেসক্রিপশনকে হেয় করে মন্তব্য করছেন, টিকা নিয়ে ইমিউনোলজি বিষয়ে ভুল তথ্য দিয়েছেন। আপনি আপনার কোন লেখা বা বক্তব্যে আপনার সেবাগ্রহীতা কিটো ডায়েটের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কোনো লিখিত বা মৌখিক কাউন্সিলার করেন না, কাউন্সেলিং করেন না, ইনফর্মড কনসেন্ট নেন না। আপনি ডায়াবেটিক রোগী ও কিডনি রোগীদেরকে কিটো ডায়েটের পরামর্শ দিয়েছেন বলে আমরা জানি। এই ডায়েটের ফলে দীর্ঘ ও মধ্যমেয়াদী যেসব স্বাস্থ্য ঝুঁকি আছে সেটা নিয়ে আপনি কখনো রোগীদের অবগত করেন না, এটা ম্যাল প্র্যাকটিস। অথচ কিটো ডায়েট এর জন্য রোগীর ইনফর্মড কনসেন্ট নেওয়া বাধ্যতামূলক। এই ডায়েটের হৃদরোগ বৃদ্ধি, কিডনির ক্ষতি, মাংসপেশি, ওকে, বিভিন্ন গবেষণা অনেক হাবিজাবি লেখা আছে এখানে, এটা অনেক বড়, আমি যতটুকু সম্ভব আমি পড়েছি। এরকম নিয়ে উনি বিভ্রান্তি ছড়া এখানে বিনীত করেছেন ডাক্তার শেখ আবদুল্লাহ আল মামুন মহাসচিব ফাউন্ডেশন ফর ডক্টরস। ওকে, সো এগুলো আপনাদের আমি কমেন্টে দিয়ে দিবো, আপনারা একটু পড়ে নেবেন। সো যে উনি যার নোটিশটা পাঠিয়েছেন, সো এখন একটু কমেন্টটা পড়ে আসি। সো নিচের দিকে আসলাম, এখানে সাইবার তার প্রমাণটা দিয়েছে, রিপ্লাই হয়েছে। আচ্ছা, দেখে কেউ একজন বলছে জনগণের শত্রু, শত্রু মানে জনগণের বন্ধু, এখন ওনাদের ক্ষেত্রে সেম হয়েছে। এখন তোমরা যে 20-25টা ট্যাবলেট লিখে দাও এইটা না বললে যে তোমার কিডনি নষ্ট হইতে পারে, এটা ম্যাল প্র্যাকটিস। কমেন্টগুলো অসাধারণ মজাদার। কেডা জানি কইলো টিকার আফগানিস্তান রে লইয়া কথা কওয়া মানে আকাশ ভরা তারা। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা তো নেবেই, কারণ তিনি কোনো ঔষধ সার্জারি ছাড়াই সুন্দর সুন্দর ব্যায়ামের সমাধান দেখা যায় যা মানুষকে সুস্থ করে তুলেছেন। এতে করে ডাক্তার ব্যবসায়ীদের দুর্নীতিগ্রস্ত, ঔষধ ব্যবসায়ীদের ব্যবসা লাটে উঠেছে, ভালো বিশেষজ্ঞদের কদর বাংলাদেশে নেই যেন প্রথম অবস্থা, এটা কমেন্ট করেছেন শাহেদ হাসান। ওকে, যশোর থেকে। সো এদিকে আমার বন্ধু বন্ধুর অফ ওকে নিজে মানুষকে ওষুধ খেতে নিষেধ করলে নিজের প্রেসক্রিপশন এক গাদা কৌটা আর ডিব্বাটাই ওষুধ করে দিয়ে ভরে রাখেন। প্রেসক্রিপশন আছে এই অধমের কাছে, উচ্চ রক্তচাপের রোগী খাইতে বলে লবণ ভ্যাকসিন নিয়ে ভুল তার না বলিস। কি কমেন্ট করে মানুষ, আমি নিজে উপকৃত হয়েছি। একজন শারমিন, ওকে, সে যাই হোক, নিজে উপকৃত হয়েছি, 20 কেজি ওজন কমিয়ে এখন মেনটেন করতে পারছি আলহামদুলিল্লাহ।
দিনে আল্লাহ হাই ব্লাড প্রেশারের ঔষধ ছাড়তে পেরেছি। এখন বাসা সব রান্না সরিষার তেলে হয়, ওনার কারণে দৈনিক 10 থেকে 14টা করে মেডিসিন খাওয়া মানুষ এখন মেডিসিন বন্ধ করে সুস্থ আছেন, ভালো আছেন, এরকম উদাহরণ প্রচুর। ডক্টর জাহাঙ্গীর কবির পক্ষে আমাদের কিছু করার নাই, কি কিছু করার নাই প্রশ্ন করেছেন। ওয়েল, খালেদ সাইফুল্লাহ, 2010 থেকে ফেসবুক চলে, সবসময় দেখি ডাক্তারদের কোনো সমালোচনা হলে অন্য ডাক্তারের বিরুদ্ধে দাঁড়ায়। ডাক্তারদের যত বলি থাকুক না, ডাক্তারদের নিয়ে ট্রল ডাক্তার পছন্দ করে না। এই ব্যতিক্রম দেখলাম ডক্টর জাহাঙ্গীর কবিরের বেলায়, ওনাকে নিয়ে ট্রল করেছে ডাক্তার। ও, উনি অনেক বড় চিঠি লিখেছেন। সো আপনারা আসলে এই পোস্টার লিঙ্কটা ইনশাল্লাহ কমেন্টে দেওয়ার ব্যবস্থা করবো, আপনারা কমেন্টগুলো একটু পড়ে নেবেন, অনেক মজা পাবেন। জাহাঙ্গীর স্যারের মতো ডাক্তার প্রতিটা থানায় দরকার। সালমান রহমানের বিস্মল্য ঔষধ, আচ্ছা, চট্টগ্রাম থেকে বলছেন, ওনার ভিডিও দেখে বহু মানুষ সুস্থ হয়েছেন, ফ্রি সাহায্য করতেছেন, এগুলা সহ্য হচ্ছে না, টাকা খাওয়ার, এটা সত্য কথা বলছে। উনি নিজে একজন বৈজ্ঞানিক, সব বৈজ্ঞানিকরা ওই মহান মানুষের পিছনে রয়েছে, তারা আমার মনে হয় অবৈজ্ঞানিক, কারণ ওনার থিওরি ব্যবহার করে আমরা লক্ষ লক্ষ মানুষ আশ্বস্ত, তার মানে উনি একজন বিশাল মাপের। তো আমি বেশিরভাগই আপনার পজিটিভ রিভিউ দেখতেছি। আর এখানে কিছু প্রশ্ন এবং রয়েছে আমাদের, আমরা কমেন্ট পড়লে একটা কিছু বুঝতে পারি যে এখানে অনেকের কিন্তু অনেক সুস্থতা হয়েছে, এরকম কেন যে বিভ্রান্তিটা হয় বাংলাদেশে সেটা তো আমরা জানি না। তবে আমাদের অবশ্যই এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সাধারণ জনগণকে এবং যারা স্মার্ট এবং ডক্টরেট নিয়েছেন, আপনারা তো অবশ্যই ভালো বুঝবেন যে ওনার লেকচারগুলো কি বৈজ্ঞানিকভাবে হয় কি না, আপনারা তো ভালো বুঝবেন। আপনারা মিথ্যাকে বলবেন না, আপনি হয়তো 2 টাকার ওষুধ বা 100 টাকা ও পার ট্যাবলেটে কমিশন পেয়ে হয়তো 2টা বড় বড় ফ্ল্যাট করতে পারবেন আপনার হয়তো ফিউচার, বাট আপনি এই কথা বলবেন না যেন আপনি এটা আপনার নিজের জন্যই ক্ষতি করতেছেন। আর আপনার ক্ষতি মানে এই শুধুমাত্র যে আপনি অন্যর লাভের জন্য অন্যর ক্ষতি করতেছেন, সেটা কিন্তু অন্যর হবে না, এটা আপনারই হবে। অন্যরা তো অবশ্যই কষ্ট ভোগ করবে এবং তার শাস্তি সে আপনাকেও পেতে হবে। সো এখানে বেশ কিছু কমেন্ট, এখানে বেশ কিছু কমেন্ট, কয়েক হাজার, দেখি কয়েক হাজার কমেন্ট হয়েছে, আমি এগুলো পড়তে গেলে প্রায় আপনার একদিনেও মনে হয় যাবে না। 1.6 অর্থাৎ 1600 কমেন্টের ওপরে রয়েছে। সো যে ভিউয়ার্স, আমাদের প্রত্যেকের উচিত যে আমরা এই সমস্ত বিষয় নিয়ে, হ্যাঁ হয়তো আমাদের সেই ইয়েটুকু নাই যে তাদের সাথে বা ইয়ে করবো, আমরা একটা শেয়ার দিতে পারি এরকম যে কি কারণে এটা করতেছে। আমরা সকলেই আশা করি বুঝতে পারছি, আমি ক্লিয়ার করে বলছি না, কারণ ওই যে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার, উনি আপনার মনে হয় অনেক টাকা অনেক গরিবের বাচ্চায় দিচ্ছেন, এবং অন্যান্য ডাক্তাররা যে প্রফিট করতেছিল যে ঔষধ ব্যবসা করে সেটা করতে পারতেছে না, এই জন্য তারা আর সহ্য করতে পারছে না। আর এখানে যে শেখ আবদুল্লাহ মামুন করেছেন, ওনারও হয়তো একটা পার্সেন্টেজ ছিল ওষুধের মাধ্যমে, সেই জন্য করেন নাই। তো যাই হোক, এই বিষয়গুলো আমার বলা উচিত বলে মনে করছি না, কিন্তু বলতে হচ্ছে, কারণ একজন ডাক্তার ওনার কথায় যদি ভুল হয়, হ্যাঁ ওনারও হতে পারে সেটা আমরা মানি, তবে সেটা ব্যবস্থা কীভাবে করতে হবে এভাবে। আর যদি ওনার কথার বিকল্প কোনো চিকিৎসা থাকে তাহলে সেটা দেন বাংলাদেশে, আপনার কেন ওষুধ নেবে বিজনেস করবেন। আর 2 টাকার ওষুধ আপনার 10 টাকা বিক্রি করতেছেন, ওষুধের মধ্যে শুধুমাত্র MFG আর এক্সপায়ার ডেট দেওয়া থাকে বাট প্রাইস দেওয়া থাকে না, এটা কোন ধরনের আপনার মনে করেন গণতন্ত্র? সো আশা করি আপনারা, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটি, সো আশা করি আপনারা আল্লাহ রাব্বুল আপনাদের সবাইকে ভালো রাখুন, আর আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।